সকালের চা করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে দমকলের সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচল পরিবার। নদিয়ার শান্তিপুর ব্লকের 2 নম্বর বেলঘুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গোপাল বিশ্বাসের বাড়ি 7 সকালে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার দুর্ঘটনা ঘটে। পরিবারের প্রধান গোপাল বিশ্বাস জানান, সকালে তার মা রান্নাঘরে চা করতে গেলে গ্যাস জ্বালাতেই আগুন জ্বলে ওঠে গ্যাস সিলিন্ডারে। ইতিমধ্যে প্রতিবেশীরা ফোন করে শান্তিপুর অগ্নি নির্বাপন অফিসে। এলাকাবাসীর সহযোগিতায় নিজেরাই সিলিন্ডারটিকে উঠোনে ফেলে দিয়ে 2টি লেপ চাপা দেওয়া, অবশেষে মাটি চাপা দেওয়া সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা। ইতিমধ্যে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন এলাকার মানুষ আতঙ্কমুক্ত। সবাই চা বানাই তো, তখন পাইপ থেকে মনে হয় লিক ছিল। এবার ওই জায়গাতে কি বিষয় বিষয় করে আগুনটা ধরে গেছিলো। ধরে যাওয়ার পরে আমি কোনো রকম দেখি দাউ দাউ করে জ্বলে গেছে, কোনো রকম বাইরে ফেলে দিয়েছি। আচ্ছা, বাইরে ফেলা দেওয়ার পরে সব কিছু চাপা দিয়ে মাটি ফাটি দিয়ে তারপরে আমি জল ঢালাতে শুরু করেছি। এইটুকুই সমস্ত। দমকলে ফোন করেছিলাম? দমকলে লোক এসেছিল, আমাদের পঞ্চায়েত ফোন করেছিল। আচ্ছা, দমকলে এসে এখন কি আতঙ্কমুক্ত আপনারা? এখন আর মুক্ত আছে। আপনার নাম? আপনার? আমার নাম গোপাল বিশ্বাস। এই জায়গাটার নাম গওয়ার মাঝের পাড়া, 16 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, পুরসভার এলাকা না, পঞ্চায়েত। মতো এসে দেখলাম পুরো মাটি চাপা দিয়ে প্রচণ্ড কন্দে ফ্লেম আসছে, কিন্তু এরা হয়তো জানে না বা এদেরকে এরকম বোঝানো হয়নি, যার জন্য আমরা সাথে সাথে চারিদিক দিয়ে যে বস্তা, জুটের বস্তা চাপা দিয়ে তার উপর আমরা জল দিলাম। জল দেওয়া দিয়ে ঠান্ডা হয়ে গেল, এবং এটা খুব গরম হয়ে গেছিলো। এই সমস্ত ক্ষেত্রে গ্যাসের আগুন লাগানোর ক্ষেত্রে লেগে যায় একমাত্র শুধু পাটের বস্তা বা জুটের বস্তা ভিজে চাপা দিলে সঙ্গে সঙ্গে অনেক সময় আগুন নিভে যায়, কোনো আর অক্সিজেন পায় না। আমরা সেটাই করেছি, ওর জল দিয়ে গেছি, গ্যাসটা ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। আবার মাটি ফাড়ি তুলে আমরা গ্যাসটাকে আবার দাঁড় করালাম, দাঁড় করেই সেটাকে আমরা এগুলো অফ করার পরে গ্যাসটা লিকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আগুন আগেই নিভে গেছিলো। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, সাধারণ জিনিস, সবাই জানে না। আমি এদেরকে সবাই বুঝিয়ে দিয়েছি কীভাবে কী করতে হবে। বাড়ির মহিলারা পুরুষ সবাই ছিলেন এখানে, ওদেরকে বুঝিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি যে আর গ্যাস লাগে, গ্যাসের আগুন চলে গেলে কোনো ভয় পাওয়ার কিছু নেই। শুধু ওই সময় কেউ বিদ্যুৎ সিগারেট খাবে না, বা বাড়ির মধ্যে যদি গ্যাস আগুন লেগে যায় কোনো সময় কেউ লাইট সুইচ অফ করবে না, তাহলেই আর বাড়ির জানলাগুলো খুলে রাখলে অটোমেটিক গ্যাসটা বেরিয়ে যাবে, বা আগুনটা যদি জ্বলতে থাকে কোনো রকম হ্যান্ডেল ধরে বা ফাঁকা জায়গা রাখলে ওটা পুড়ে যাবে যদি কোনোভাবে আগুন না নেবে। একটাই রাস্তা, সেখানে যদি ভিজে বস্তা হোক বা ভারী কিছু জিনিস হোক বা লেপ হোক বা তোষক হোক ভিজে চাপা দিয়ে সঙ্গে নিয়ে যাবে। এইভাবে এগুলো আমরা করেছি। স্যার আপনার নাম পরিচয়? আমি শান্তিপুর ওসি সুদর্শন চক্রবর্তী। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।